ওয়েদারের সাথে খাবারের কিন্তু দারুণ একটা সখ্যতা আছে। প্রচণ্ড গরমে যেমন ভারী কোনো খাবারই ভালো লাগে না, তেমন একটু বৃষ্টি বা ঠান্ডা হলে মনে হয় খাবারের মেনুটা চেঞ্জ হলে ভালোই হতো। তো আজ দুপুর থেকে কিন্তু প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি বয়ে চলেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দুপুরে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরেও রাতে আমি আবারও রান্নার কাছে আসলাম। তো ওই যেটা বলে আর কি, ওয়েদারের ডিমান্ডে খাবারের মেনু চেঞ্জ। তো আমারও মনে হচ্ছিল যে আসলে এরকম ওয়েদার একটু ডিফারেন্ট কিছু রান্না করলে ভালোই হয়, আর যেহেতু আমরা চারজন মানুষ আমাদের খাবারের টেস্টটা প্রায় একই রকম, বাচ্চারাও খুব পছন্দ করে একটু রিচ টাইপের খাবার, তো ভাবলাম ঠিক আছে ইলিশ পোলাও রান্না করি। আর এই ইলিশ পোলাও বৃষ্টি হওয়ার আগ থেকেই সবুজ আমাকে বলছিল একটু ইলিশ পোলাও রান্না করো, এটা খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আজ ব্যাটে বলে হয়ে গেল, বৃষ্টিও পড়ছে আর আমারও রান্নার মুড এসেছে, তো আমিও রান্নাঘরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, যে কোনো কাজ আমার যদি মন না চায় আমি না করতে পারি না। বেচারা সবুজ বেশ কয়েকদিন ধরে বলছিল রান্না করার কথা, তো আমি একটু আলসেমি করছিলাম, আজ রান্না করি কাল রান্না করি, এভাবে আমিও ডিলে করছিলাম। তো ভিউয়ার্স, এই যে আমি সন্ধ্যার সময় কিন্তু মাছটা নামিয়ে রেখেছিলাম, আর আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি যেন আমাকে বারবার রান্না ছেড়ে এটা ওটা করে নিতে না হয়। আর এই ইলিশ পোলার সাথে শুধু একটা আইটেম করব, সেটা হলো স্পেশাল বেগুনের চাক ভাজি। আর বেগুনের চাক ভাজিটা কিন্তু ভীষণ স্পেশাল এবং ক্রিসপি। আর এভাবে যদি চাক ভাজি আপনারা খেতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি বেগুনটা এত ক্রিসপি করে ভাজি করেছিলাম। তো আমি প্রথমে যেটা করেছিলাম, বেগুনটা ভালো করে ধুয়ে আগে চাক চাক করে কেটে নিয়েছিলাম, তারপরে সেটা হলুদ মরিচ লবণ দিয়ে বেশ ঘন্টাখানেকের জন্য আমি মেখে রেখেছিলাম। আর এই বেগুনটাকে ক্রিসপি করার জন্য একটা বাইন্ডিং তৈরি করতে হবে, আর সেটা তৈরি করব আমি এক কাপ চালের গুঁড়ো, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো, তারপরে সবগুলো উপকরণ ভালো করে আমি মিক্সড করে নিব। তারপর যেটা করব, এই চালের গুঁড়োটার মধ্যে একটা করে বেগুন নিব, তারপরে বেগুনের এপিট ওপিট ভালো করে চালের গুঁড়ো দিয়ে চেপে চেপে কাভার করে নিব। তো এভাবে সবগুলো বেগুন যখন কাভার করা হয়ে যাবে, তারপরে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার জন্য রাখবো এই কারণে, কারণ বেগুন থেকে তখনও কিন্তু পানি বের হবে, আর এই যে শুকনো চালের গুঁড়োটা বেগুনের গায়ের সাথে লাগলো, বেগুন থেকে পানি বের হয়ে চালের গুঁড়োটা কিন্তু সুন্দর মতো ভিজে যাবে এবং বেগুনের গায়ের সাথে একদম আষ্টেপৃষ্টে আটকে যাবে। তারপর আমি এই বেগুনের চাকগুলো ভাজি করব। আর এই বেগুনের চাক ভাজিটা খেতে যে এত মজা, এটা না খেলে বোঝা যাবে না। যে কখনোই বেগুন খেতে চায় না, বেগুন খায়নি, সেও কিন্তু এই বেগুনের চাক ভাজিটা একবার যদি খায় আবারও খেতে চাইবে। আর এদিকে ইলিশ পোলার জন্য আমার ইলিশের কোরমাটাও রান্না হয়ে গেছে, আর এখন আমি ইলিশ মাছগুলো সব তুলে নিলাম। তারপরে এই গ্রেভিটার মধ্যে চালটা ভালো করে কষিয়ে আমি ইলিশ পোলাওটা বসিয়ে দেব। তো এত কিছুর পরেও কিন্তু এরকম ওয়েদার আমার মোটেও পছন্দ না, আমার বেশ খারাপ লাগতে থাকে। আসলে সব কিছু তো শেয়ার করা যায় না, কিছু থাকে একদম সম্পূর্ণ নিজের মনের ভেতর, সেই জিনিসটা নিজেই উপলব্ধি করা যায়, নিজেই ফিল করা যায়, সেটার ব্যাখ্যা আসলে দেওয়া যায় না, বোঝানোও যায় না। আর এগুলো আসলে নিজে ছাড়া অন্য কেউ সেটা ক্যারিও করবে না। কথাগুলো বললাম এই কারণে, এরকম ওয়েদার আমার সবসময় একটা জিনিস মনে হয় যে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। কিন্তু এই ওয়েদার যারা সামনে দাঁড়িয়ে ফেস করে তাদের কি অবস্থা হয়, তারা কি করে, তাদের ওই সময়গুলো কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টের, এই জিনিসগুলো আমার খুব মাথায় কাজ করে। যদিও আমার করার কোনো উপায় নেই, আমি কিছুই করতে পারবো না, শুধু ভাবতেই পারবো, শুধু আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তুমি ওদেরকে সহি সালামতে রাখো, ওদেরকে তুমি সেফ করো, ওদের জন্য তুমি এমন কিছু করো যেন এইরকম ওয়েদার ওরা এত কষ্ট না পায়। নিজের এই কথাগুলো হয়তো আল্লাহর সাথে আমি বলতে পারবো, তাছাড়া হয়তো আমার কিছুই বলার নাই, কিছুই করার নাই, সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই সামর্থ্য কোনোটাই আমার নাই। কথাগুলো বললাম আমি এই কারণে, আমি রান্না করছি ঠিকই কিন্তু সত্যি আমার কিন্তু মানে আমি নিউজগুলো দেখছি তো আমার একদমই ভালো লাগছে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। আর এই যে বেগুনের চাকগুলো কিন্তু এই যে চালের গুঁড়োতে একদম পুরো পানিটা শুষে নিয়েছে, তারপরে চালের গুঁড়োটা কিন্তু একদম সুন্দর মতো বেগুনের সাথে আটকে গিয়েছে। আর এভাবেই লো হিটে খুব
মুচমুচে করে এই বেগুনগুলো ভাজি করে তুলতে হবে। একটু তেল লাগবে বেশি, কিন্তু বেগুন এমনি ভাজি করতে গেলে বেগুনের ভেতর যে তেলটা ঢুকে যায় সেই তেলটা যায় না, উপরের লেয়ারে সামান্য তেল থাকে। খেতে কিন্তু দারুণ মজার লাগে, ভেতরে নরম সফট বেগুন আর উপরে একদম ক্রিস্পি একটা আবরণ। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমার ছোট্ট একটা রেসিপি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার প্রিয় ভিউয়ার্স, অডিয়েন্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি যতটুকু এসেছি ততটুকুই শুধু আপনাদের জন্য, আপনাদের কারণে, আপনাদের ভালোবাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।